এবার গুগল ম্যাপে দেখা মিলল ভিন উড়ন্ত যানের তারপর ভিনগ্রহে কি সত্যি প্রাণ রয়েছে রয়েছে কি মানুষের মতো বুদ্ধিমান কোনো প্রাণী এই প্রশ্নের উত্তরে হন্য হয়ে খুঁজছেন উৎসাহীরা উঠে এসেছে নানা কনসপিরিয়েন্সি থিউরিও যারা ভিন প্রাণীদের অস্তিত্ব বিশ্বাস করেন খুঁজে বেড়ান পোশাকি ভাষায় তাদের বলে এলিয়ান হান্টার এরকম বহু এলিয়ান হান্টার বিশ্বের নানা প্রান্তে ভিন গ্রহের যান দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন যার মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন ফেলে দেয় গুগল ম্যাপে দেখতে পাওয়া একটি আজব আকৃতির যানের ছবি গুগল ম্যাপ ও গুগল আর্থ ফটোগ্রাফে একটি ছবির দেখা মেলে বছর কয়েক আগে বিশাল আকৃতির একটি ত্রিভুজের মতো দেখতে উজ্জ্বল আলয় আলোকিত একটি রহস্যময় বস্তু দেখতে পাওয়া যায় ওই এক ছবিতেই তোলপার হয়ে যায় গোটা বিশ্ব যারা ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব স্বীকার করেন তারা দাবি তোলেন ওই রহস্যময় বস্তুটি আসলে ভিনগ্রহীদের যান ওই জানে চেপেই তারা পৃথিবীর বুকে নেমেছে গুগলের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ায় রয়েছে ওই বস্তুটি দুই হাজার সাতে সেটি প্রথম দেখা যায় এবং তারপর দশ বছরও বেশি সময় ধরে নানা সংবাদ মাধ্যম ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ছবিটিকে পৃথিবীর বুকে আবিষ্কৃত প্রথম ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্বের প্রমাণ বলে দাবি করে কিন্তু অবশেষে গুগল ম্যাপই বস্তুটি আসল রহস্য ফাঁস করলো ত্রিভুজ আকৃতির সঙ্গে বস্তুটি কোনো এলিয়নের যোগাযোগ নেই সেটি আসলে আলভানিয়া স্টুডিও বিশালাকার এই স্টুডিও মূলত ভিডিও গেমস ও মিউজিক সিরি তৈরি করে একইভাবে দুই হাজার এগারোতে নাসা একটি ফুটেজও জন মানুষে বিশেষ সাড়া ফেলে দেয় নাসার আর্কাইভ থেকে পাওয়া একটি ছবিতে আকাশে অস্পষ্ট উড়ান্ত একটি বস্তুর দেখা পাওয়া যায় যথারীতি উৎসাহীরা সেটিকে ইউএফও বলে দাবি করেন যদিও শেষ পর্যন্ত সেই জল্পনাতে জল ঢেলে দিয়েছে বৈজ্ঞানিকরা তারা জানিয়েছে ছবিটি আসলে একটি অকেজো স্পেস শাটলের দুই হাজার এগারোর মে মাসে মহাকাশ থেকে পৃথিবীতে খসে পড়ে সেটি তার আসল ফুটেজও পোস্ট করেছে নাসা দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে